দুই দশক ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলেও তার কোনো প্রভাবই পড়েনি দেশের শিল্প খাতে। অথচ কালো টাকার মালিকদের ঢালাওভাবে দেয়া সুযোগটি সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে অবৈধভাবে আয় করা টাকাকে খরচের সুযোগ দিলে বৈধভাবে আয়ের পথ সংকুচিত হয়ে আসে। সেল মালিকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। এতদিন 10% কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়াই ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট কেনা, দালান নির্মাণ ও অর্থনৈতিক অঞ্চলে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ ছিল, আর আগামী বছর থেকে এই সুযোগ আরও বাড়ছে। বিনিয়োগ করা যাবে সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড সহ নানা খাতে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত 15 বছরে 14,000 কোটি টাকা সাদা হয়েছে, যা থেকে সরকার পেয়েছে মাত্র 1,500 কোটি টাকা। কালো টাকার থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে 2007 ও 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়। ওই 2 বছরে 32,558 ব্যক্তি ও প্রতিষ্ঠান সুযোগটি নিয়ে 9,000 কোটি টাকা বৈধ করে, যা থেকে সরকারি কোষাগারে জমা হয় 1,200 কোটি টাকার কিছু বেশি। কালো টাকা একটি অবৈধতা, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, বৈষম্যমূলক, এতে কোনো ইতিবাচক প্রভাব রাখে এরকম কোনো সুনির্দিষ্ট দৃষ্টান্ত নেই। গত প্রায় 2 দশক যাবত এই সুবিধাটি করে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু বিনিয়োগও বেড়েছে বা রাজস্ব উল্লেখযোগ্যভাবে আদায় হয়েছে সেটির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। দেশে কি পরিমাণ কালো টাকা আছে 2011 সালে সে জরিপ করেছিল অর্থ মন্ত্রণালয়। এতে দেখা যায় বাংলাদেশে 2010 সালে কালো টাকা ছিল জিডিপির 62.75%। এটা অনৈতিক কাজকে, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া, প্রকারান্তরে সমাজকে, জনগণকে, অর্থনৈতিক খাতকে বলা হচ্ছে যে অবৈধতা করো, অনিয়ম করো, দুর্নীতি করো, বছরের শেষে রাজস্ব বোর্ডের কাছে আসলে সেটাকে বৈধতা দেওয়া হবে। অর্থনীতির ক্ষত কালো টাকা রোধে এর উৎস বন্ধের তাগিদ দিলেন বিশ্লেষকরা। চাঁদাবাজি বন্ধ করা যায়, রাজনীতিকীকরণ বন্ধ করা যায়, টেন্ডারবাজি বন্ধ করা যায়, ঘুষ খাওয়ার যারা প্রচুরভাবে মানে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে সম্পদে পাহাড় গড়ে তুলেছে তাদেরকে ধরে শাস্তি দেওয়া যায়, এগুলোর মাধ্যমে কিন্তু এটাকে দমন। বিশ্লেষকরা বলছেন যার কাছেই কালো টাকা পাওয়া যাবে তাকেই কঠোর শাস্তির আওতায় আনতে হবে, আর এতে স্বস্তিতে থাকবে অর্থনীতি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এতদিন 10% কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়াই ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট কেনা, দালান নির্মাণ ও অর্থনৈতিক অঞ্চলে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ ছিল, আর আগামী বছর থেকে এই সুযোগ আরও বাড়ছে। বিনিয়োগ করা যাবে সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড সহ নানা খাতে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী গত 15 বছরে 14,000 কোটি টাকা সাদা হয়েছে, যা থেকে সরকার পেয়েছে মাত্র 1,500 কোটি টাকা। কালো টাকার থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে 2007 ও 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়। ওই 2 বছরে 32,558 ব্যক্তি ও প্রতিষ্ঠান সুযোগটি নিয়ে 9,000 কোটি টাকা বৈধ করে, যা থেকে সরকারি কোষাগারে জমা হয় 1,200 কোটি টাকার কিছু বেশি। কালো টাকা একটি অবৈধতা, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, বৈষম্যমূলক, এতে কোনো ইতিবাচক প্রভাব রাখে এরকম কোনো সুনির্দিষ্ট দৃষ্টান্ত নেই। গত প্রায় 2 দশক যাবত এই সুবিধাটি করে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু বিনিয়োগও বেড়েছে বা রাজস্ব উল্লেখযোগ্যভাবে আদায় হয়েছে সেটির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। দেশে কি পরিমাণ কালো টাকা আছে 2011 সালে সে জরিপ করেছিল অর্থ মন্ত্রণালয়। এতে দেখা যায় বাংলাদেশে 2010 সালে কালো টাকা ছিল জিডিপির 62.75%। এটা অনৈতিক কাজকে, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া, প্রকারান্তরে সমাজকে, জনগণকে, অর্থনৈতিক খাতকে বলা হচ্ছে যে অবৈধতা করো, অনিয়ম করো, দুর্নীতি করো, বছরের শেষে রাজস্ব বোর্ডের কাছে আসলে সেটাকে বৈধতা দেওয়া হবে। অর্থনীতির ক্ষত কালো টাকা রোধে এর উৎস বন্ধের তাগিদ দিলেন বিশ্লেষকরা। চাঁদাবাজি বন্ধ করা যায়, রাজনীতিকীকরণ বন্ধ করা যায়, টেন্ডারবাজি বন্ধ করা যায়, ঘুষ খাওয়ার যারা প্রচুরভাবে মানে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে সম্পদে পাহাড় গড়ে তুলেছে তাদেরকে ধরে শাস্তি দেওয়া যায়, এগুলোর মাধ্যমে কিন্তু এটাকে দমন। বিশ্লেষকরা বলছেন যার কাছেই কালো টাকা পাওয়া যাবে তাকেই কঠোর শাস্তির আওতায় আনতে হবে, আর এতে স্বস্তিতে থাকবে অর্থনীতি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।